চোর ধরো জেলে ভরো, এই দাবিতে এদিন মিছিল বামেদের। হাবড়াতে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় বাম যুব সংগঠনের পক্ষ থেকে। যশোর রোড অবরোধ করেন তারা, এদিন বনগাঁ শহরেও বিক্ষোভ মিছিল দেখান তারা। চোর ধরো জেল ভরো, শুধু কান নয় মাথাও ধরতে হবে, এই দাবিতে শনিবার সন্ধ্যায় অশোকনগর হাবড়া শহরে মিছিল বামেদের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও গ্রেপ্তার হয়েছেন তার ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য। শুক্রবার ইডির তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ 21 কোটি টাকা। এদিন ইডির পক্ষ থেকে সেই টাকা গণনা শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মাধ্যমে টাকা নিয়ে যাওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়কে এদিন আদালতে তোলা হলে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী গ্রেপ্তারের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি। অশোকনগর বাম নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে মিছিল করা হয় এদিন। উপস্থিত ছিলেন অশোকনগরের প্রাক্তন বাম বিধায়ক সত্যসেবী কর। তিনি বলেন, কাল রাত থেকে সিরিয়াল শুরু হয়েছে, তারপর সকালবেলা গ্রেপ্তার হয়েছেন শিক্ষামন্ত্রী। এটা রেকর্ড, আমার মনে পড়ছে না ভারতবর্ষে কোনো শিক্ষামন্ত্রী টাকা পয়সার দুর্নীতিতে এরকম গ্রেপ্তার হয়েছে। 21 কোটি পাওয়া গেছে ও সঙ্গিনীর কাছে, 21 কোটি পাওয়া গেছে মানে 21 কোটি আর সারতে পারেনি, বাকি তো এদিকে ইনভেস্ট হয়েছে, পাচার হয়েছে, বিদেশেও হয়তো পাচার হয়েছে। আমাদের দাবি হচ্ছে চোর ধরো জেল ভরো, আর কান নাক ধরে না টেনে মাথা ধরে টানো। এদিন বাম যুব সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল হাবড়াতে। হাবড়া যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। যশোর রোড অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি সহ কুশপুত্তলিকা দাহ করা হয় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। তৃণমূলের মন্ত্রী শান্ত্রী যারা টাকা নিয়ে চাকরি দেয় তাদের বাড়ির থেকে যে কি পরিমাণে টাকা পাওয়া যায় কালকে আজকে এই টিভি জুড়ে দেখা গেছে। আমরা আমাদের দাবি এই কান, ওই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে কান, মাথাকে টানতে হবে। অর্পিতাকে টেনে যেমন ওই পার্থ চট্টোপাধ্যায়কে ধরতে পেরেছে, অর্পিতা হচ্ছে কান, পার্থ চট্টোপাধ্যায় মাথা, সেরকম পার্থ চট্টোপাধ্যায়ও কারুর মাথা, পার্থ চট্টোপাধ্যায়ও কারুর কান, সেই মাথাকে ধরতে হবে এবং যোগ্য ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। এই আন্দোলন নিয়ে আমরা রাস্তায় আজকে নেমেছি, আমরা তদন্ত শুরু করার জন্য বলছি, তাই আমরা পথ অবরোধ করেছি। এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না গ্রেপ্তার হবে, ইস্তফা দাবি ততদিন না হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালাতে থাকবো। সেটা হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি ধরা পড়েছেন তার কুশপুতুল পুড়িয়ে আমরা এই অবরোধটা মানুষকে জানান দিলাম যে এই আন্দোলন দীর্ঘদিন চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।